বৃহস্পতি গ্রহে আমার আল্লাহ রাব্বুল আলামিন 9টা চাঁদ দিয়েছে। তাহলে হিসাব করে একটু দেখেন, একটু কানের সাথে মিলিয়ে নেন, এত বড় একটা পৃথিবী যদি একটা চাঁদ দিয়ে চলে আর ওইখানে 9টা চাঁদ, ওই পৃথিবী আরো কত বড়। আল্লাহু আকবার বলেন, আপনি কি বুঝলেন ভাই? এত বড় পৃথিবী যদি একটা চাঁদ দিয়ে চলে আর ওইখানে তো আরো 9টা চাঁদ আছে, তাহলে ওই পৃথিবীটা কত বড়? ওইটার মালিক কে? কথা বলেন কে? এইটুকু যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ বলছে, বান্দা তুমি এত আমার প্রশংসা আদায় করো, কারণটা কি বলো? এবার বান্দা বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার কান লাগান তো। বান্দা বলছে, আল্লাহ ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবার তোমার কাছে সাহায্য চাই। বলেন তো, সব বান্দারা মুমিন বান্দারা কার কাছে সাহায্য চাইবে? কথা বলছে না কেন ভাই? কার কাছে? কিন্তু বর্তমান সমাজে কিছু মানুষ নামে জানোয়ার আছে, যদি কোনো একটু বিপদে পড়ে টাকা পয়সা হাতে নেই, একটা অসুবিধা হয়ে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে, টাকা পয়সা নেই, দৌড়াচ্ছে এমপির কাছে, চেয়ারম্যানের কাছে টানতে বলছে, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আমার কেউ নেই, টাকা পয়সা নেই, যদি আপনি আমাকে সহযোগিতা না করেন আমার ছেলে মেয়ে অনাহারে মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে, আপনি তাড়াতাড়ি আমার কোনো ব্যবস্থা করেন। আচ্ছা বলেন তো, চাইতে হবে কার কাছে? এমপির কাছে না আল্লাহর কাছে? কথা বলছে না কেন ভাই? এবার বলেন তো, এমপিসি চেয়ারম্যান কে চালাই কে? আপনার কি রাগ হয়ে আছে? কথা বলা লাগবে না আমার ভাইরা, আপনাকে যে রব চালায় ওই রব এমপি কেও চালায়, চেয়ারম্যান কেও চালায়, একজন প্রাইম মিনিস্টার কেও চালায়, তাহলে আমার আল্লাহ যদি হকে দিতে পারে তার আপনাকে দেয় না কেন? আপনি ভালোভাবে চান, আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন, আর অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, যদি আপনি প্রকৃত মমিন হতে পারেন, মুসলমান হতে পারেন। আর প্রকৃত মমিন হতে গেলে হযরত ওমরের মতো আপনার আখলাক আমল বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর কেমন ছিলেন? এবার কান লাগান। কোরআন করিম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু কান লাগান, আল্লাহ এটা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এখানে আল্লাহ কি ইমানদারের কথা বলেছে না বেঈমানের কথা? কথা বলেন, আল্লাহ ইমানদারকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারা, নুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাহ এখানে শুধু ভয়ের কথা একবার বলে নাই, দুইবার বলেছে, নুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হবে ওইভাবে ভয় করা লাগবে। এখন যদি আপনি সারা দিন বলেন আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কাজে লাগবে? কাজে লাগবে? আপনাকে ভয় করার মতো ভয় করতে হবে। ওই ভয় করেছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানার মানুষদেরকে ডেকে বলছে, হে জামানার মানুষেরা, আমার জামানায় কোন মানুষ যদি নেশাগ্রস্ত হয়, হারাম কাজ করে, আমি তাকে 80 বেত মারবো। জোরে বলেন কয় বেত? আর জোরে বলা লাগবে। কেউ যদি নেশাগ্রস্ত হয়, মাদকের ব্যবসা করে, ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে এগুলো কিছুই নেই, আছে? আছে মানে? হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, কেউ যদি এগুলো হারাম কাজ খায় বা হারাম কাজ করে, তাকে 80 বেত মারব। কিছুদিন পরে হযরত ওমর জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা যুবক মাতাল হয়ে রাস্তার ডান থেকে বাম পাশে, আবার বাম থেকে ডান পাশে। হযরত ওমরের বোঝা বাকি রইল না, কাছে গিয়ে দেখে ওই আর কেউ না, নিজের সন্তান আবু সামা। আল্লাহু আকবার বলেন। ওই জামানার প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ছিলেন হযরত ওমর। এখন ওমরের ছেলে মিনিস্টারের ছেলে ভুলটা করেছে, এবার বলেন তো, প্রেসিডেন্টের ছেলে যদি ভুল করে শাস্তি হবে কি হবে না?
বিচার হবে কি হবে না এই বিচার হবে দেশের সাধারণ নাগরিক থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত কেউ যদি দেশের বাইরে কথা বলে দেশের নিয়ম না মানে প্রায় একটা কৃষকের যেমন শাস্তি হবে দেশের প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরও তেমন শাস্তি হবে কথা বলেন ঠিক কি না আজকে হচ্ছে হচ্ছে এই কয়েকদিন আগে কয়েক মাস আগে বাংলাদেশে এমন ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেল হারে হারে পাইকারি হারে ধর্ষণ হচ্ছে ভাইয়ের সামনে বোন ধর্ষণ হচ্ছে সন্তানের সামনে মা ধর্ষণ হচ্ছে স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ হচ্ছে বাংলাদেশে কোন নেতা এমপি চেয়ারম্যান মন্ত্রীটার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি কথা বলছে না কেন অথচ টিকটক বানায় একটা ছেলে ইউটিউবে সে ছেলেটা বলেছিল যেহেতু ধর্ষণ করলে কোনো বিচার নেই মামলা নেই আমি এমপি মন্ত্রী মেয়েদেরকে ধর্ষণ করব আমারও বিচার হবে না কথা বলছে না কেন হ্যাঁ কথা বলে যেহেতু ওদের বিচার হয় না আমারও বিচার হবে না কিছুদিন পরে ওই ছেলেটাকে পুলিশ গ্রেফতার করেছে কেন তার মানে বোঝাতে চাই ওদের মেয়েদের কথা বলে ওদের গায়ে লাগে আর আমরা যারা খেটে খাওয়া মানুষ আমাদের মেয়েদেরকে ধর্ষণ করলে আমাদের কোনো কোনো কিছু করার নেই আমার ভাইরা এবার কান লাগান হযরত আমর যেই দেখলেন নিজের সন্তান দেশ বিরোধী কাজ করেছে আবার কোরআনের একটা আইনকে ভঙ্গ করেছে হযরত আমর নিজের সন্তানকে এখন ছেড়ে দিবেন না বিচার করবেন কথা বলছ না কেন ভাই আমাদের দেশে কি হয় ছেড়ে দেয় না বিচার হয় এই কথা বলে আমার ভাইরা হযরত আমর নিজের সন্তানের কলার ধরে টেনে হিসড়ে হিসড়ে মসজিদ নববীর সামনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তার সন্তানকে গাছে বাঁধলেন মাদান পরে হযরত আমর ডাক দিয়ে বলে জল্লাদ আমার সন্তানকে আশীর্বাদ মারো কয় বেত আশীর্বাদ মারো জল্লাদ তখন হাতে বেত নিয়েছে বেত নিয়ে তার সন্তান আবু সামার গায়ে 10টা বেত মেরেছে আঘাত করেছে এমন সময় জল্লাদের ভিতরে অন্তরে তার মাথায় এমন সময় একটা মেসেজ আসলো মনে মনে চিন্তা করে আল্লাহ আমি যে ছেলের গায়ে হাত তুলছি একবার যদি বেঁচে যায় ওই আমার জল্লাদ হয়ে যাবে ঠিক কিনা বলে এই সেই মানুষের ছেলে না প্রাইম মিনিস্টারের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে ছিল আবার ওর গায়ে আমি হাত তুলছি জল্লাদেরও তো একটা মন আছে নেই জল্লাদ ডাক দিয়ে বলছে আমার আমার দ্বারা সম্ভব না এই দায়িত্বটা আপনি অন্য কাউকে দেন জল্লাদ যখন ভয় পেয়ে গেল এমন একজন এত বড় জল্লাদ জল্লাদ যখন পেয়ে ছেড়ে দিল কেউ রাজি হয় না শেষ পর্যন্ত হযরত আমর কিছু টাকা দেওয়ার জন্য ঘোষণা দিলেন যে বাকি 70 বেদ আমার সন্তানকে যে মারবে তার জন্য পুরস্কার আছে কেউ রাজি না হযরত আমর নিজে হাতে বেদ নিয়ে 10 থেকে শুরু করে যখন 49টা বেদ দিয়েছে 50টা বেদ দেওয়ার সাথে সাথে হযরত আমরের সন্তান আবু সামা দুনিয়া থেকে বিদায় আল্লাহু আকবার বলেন 50টা বেদ মারার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হযরত আমর মেরেছেন 40টা জল্লাদ মেরেছেন 10টা কত হলো বাকি থাকে কয়টা কথা বলে বাকি থাকে 30টা হযরত আমর নিজের সন্তানের জানাজা পড়িয়ে দাফন কাফন করলেন দৌড় দিয়ে এসে অমরের স্ত্রী দৌড় দিয়ে এসে অমরের পায়ে ধরে বলে তুমি কেমন নিষ্ঠুর বাবা নিজের সন্তানকে তুমি ছাড়লে না মেরে ফেললে হযরত আমর ডাক দিয়ে বলছে বিবি আমার সন্তান না আমার বাবাও যদি হয় দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আমি অমর কোরআন যেটা বিচার দেবে আমি ওটাই শুনে বিচার করব আল্লাহু আকবার বলেন আজ আমার মনে হয় বাংলাদেশে হযরত অমরের মতো নেতা প্রত্যেকটা ঘরে ঘরে হ্যাঁ হযরত আমর সন্তানকে দাফন কাফন করার পরে যখন তার স্ত্রী কান্না করলো এমন সময় হযরত আমর তার বিবিকে বলছে বিবি এখনো হক আদায় হয় নাই আরো 30 বেদ বাকি আছে তার স্ত্রী বলছে আপনি 30 বেদ কি করবেন
হযরতে ওমর হাতে লাঠি নিয়ে তার সন্তানের কবরে 30টা আঘাত করেছে বলেন আল্লাহু আকবার আরে বাংলাদেশের কথা বলেন যে দমে বাংলাদেশের একজন নাগরিক আমি বুঝি শুনি আল্লাহ কয়েক জায়গায় ঘোরা তৌফিক দান করে আর আমাদের দেশের নেতারা নেতাদের ছেলেরা যদি এরকম কোন খারাপ কাজ করে যত তাড়াতাড়ি পারো ভালো হোক আর খারাপ হোক ভিসা করে তাড়াতাড়ি বিদেশে পাচার করো কথা বলছ মুসলমান বাবা তুমি ওইদিকে মিয়া নে দেখো কোনো সমস্যা নেই গাজা ফেন্সিরাল ফ্রি আছে না নেই আর ওইখানে হযরত ওমর নিজের সন্তানকে কোরআনের আইন দিয়ে মেরে ফেললেন বিচার করলেন আমার মনে হয় হযরত ওমরের মধ্যে সন্তান হযরত ওমরের মতো নেতা যদি বাংলাদেশে থাকত আমার মনে হয় এই বাংলাদেশটা না সারা পৃথিবীটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিতেন কথা বলেন ঠিক কি না ওইরকম নেতা কি আছে আছে বাংলাদেশের নেতাদের সেনাগালা করোনা ভাইরাসের সময় কথা বলেন আমাদের দেশের নেত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বিভিন্ন দেশ থেকে চেয়েছে তার নিজের দেশের মানুষকে দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নেতাদের হাতে দিল টন আর নেতাদের হাতে আস্তে আস্তে হয়ে গেল মন কথা বলছ না কেন কথা কি বুঝলে তাদের হাতে তুলে দিল টন টন থেকে নেতাদের কাছে আস্তে আস্তে হয়ে গেল মন আর জনগণের কাছে আস্তে আস্তে বলছেন নাই আছে না নেই আমি এক জেলার নাম বলছি না কোনো এক জেলার সংসদ সদস্য আমি তাকে ভালো করে চিনি ও আমাকে ভালো করে